হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিব, মাইক্রোসফট অফিস 2013 টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আমি প্রথম পর্বে দেখিয়েছি হোম ট্যাবের কাজ, দ্বিতীয় পর্বে দেখিয়েছি ইনসার্ট ট্যাবের কাজ। আজ আমি ডিজাইন এবং পেজ লেআউট মেনু নিয়ে আলোচনা করব। ডিজাইন ট্যাব এবং পেজ ট্যাবের কাজগুলা আজ আমরা সবাই দেখব। তো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক ডিজাইন ট্যাবের কাজ। এখানে তেমন কোনো কাজ নেই, ডিজাইন ট্যাবের এগুলাতে তেমন কোনো কাজ নেই। সিলেক্ট করে আপনি যদি কাজ করেন তেমন কোনো কাজ পাবেন না, শুধু এখান থেকে ওয়াটারমার্ক, পেজ বর্ডার এবং পেজ কালারগুলার একটু কাজ আছে। চলুন দেখা যাক কাজগুলা কেমন হয়। তো ওয়াটারমার্ক তো সবাই হয়তো বুঝতে পারছেন, একটা পেজের মধ্যে ওয়াটারমার্ক জলছাপ যেটাকে বলা হয়, তো করলেই হয়তো বুঝতে পারবেন কীভাবে করতে হবে। আমরা ওয়াটারমার্কে ক্লিক করে আমরা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্ক আসলে এখানে কোন ধরনের ওয়াটারমার্ক হবে সেটা দেখাই দিতে হবে। যেমন পিকচার করলে পিকচার হবে, তারপরে আমরা যদি পিকচার করি এখান থেকে, এখানে কোনো পিকচার নেই আমার। তো এখানে আমরা টেক্সট করতে পারি, টেক্সট ওয়াটারমার্ক করতে পারি। তো টেক্সট যদি করতে হয় এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজে হবে, যদি আপনি বাংলায় করতে চান তাহলে এখানে বাংলা ফন্টটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ অল টাইম ইংলিশ থাকবে, ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। কোন ফন্টে করতে চান সেটা সিলেক্ট করে দিতে হবে, সাইজটা। এবং এটা হচ্ছে টেক্সট, আপনার কি লিখবেন ওয়াটারমার্ক হিসেবে সেটা এখানে লিখতে হবে। আমি এখানে বাংলাদেশ লিখলাম। এখানে আমি কালার দিতে পারবো, বিভিন্ন ধরনের কালার এখানে আছে। তো এখানে হরিজেন্টাল না ভার্টিক্যাল, ডায়াগোনাল সেটা হবে, এখান থেকে দেখিয়ে দিতে হবে। আমি অ্যাপ্লাই ওকে করলাম, দেখলাম এক ধরনের ওয়াটারমার্ক আমার এখানে চলে এসছে। তো আমি যদি এটাকে কপি করি এবং এখানে পেস্ট করি তাহলে দেখব তাহলে দেখতে পেলাম যে ওয়াটারমার্কের উপর দিয়ে লেখাগুলা দেখা যাচ্ছে। তো খুব সুন্দর একটি কাজ। আমি একটা পেজে করলাম, প্রতিটা পেজে একই ওয়াটারমার্ক হয়ে গেল, আলাদা আলাদা পেজে এটা হবে না। আলাদা আলাদা পেজে আলাদা আলাদা ওয়াটারমার্ক করার জন্য অবশ্যই আলাদা আলাদা ফাইল হতে হবে, ওয়ার্ড ফাইল হতে হবে। তো এটা হচ্ছে পেজ কালার। পেজ কালারটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এখান থেকে বিভিন্ন ধরনের ডিফল্ট কিছু কালার এখানে আছে, এখান থেকে এই কালারগুলো দেওয়া যাবে। মোর কালার বা ফাইল ইফেক্ট, আমরা মোর কালার থেকে এই ধরনের যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারবো। কাস্টম কালার থেকে আমরা একটা কালার সিলেক্ট করতে পারবো। তো আমি ফাইল ইফেক্ট থেকে একটু দেখাচ্ছি আপনাদের, এখান থেকে কালার বানানো যাবে। যেমন ওয়ান কালার, যদি ওয়ান কালার দিয়ে করতে চান তাহলে কোন ধরনের কালার হবে সেটা এখান থেকে দেখিয়ে দিতে হবে। যদি টু কালার করতে চান, এটা এই কালার নিলেন আরও একটি অন্য কালার নিলেন, দুইটা মিলিয়ে দেখা যাচ্ছে একটি কালার তৈরি করলেন। তারপরে এটাকে আপনি কেমন করবেন, হরিজেন্টাল নাকি ভার্টিক্যাল, ডায়াগোনাল আপ, তারপরে ডায়াগোনাল ডাউন, এ ধরনের কোনটা করবেন এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো আমি সিলেক্ট করলাম যে এইটা বা এটা, এই ধরনের একটি সিলেক্ট করলাম। তারপরে ওকে বাটনে যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমার পেজটা ওই ধরনের একটি কালার চলে এসছে। তো আমি ফাইল ইফেক্ট থেকে আরও কিছু করব, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট করলাম। এখন টেক্সচার, এখানে ডিফল্ট কিছু টেক্সচার দেওয়া আছে, সেই টেক্সচারগুলো নিয়ে আমি ইয়ে করতে পারবো, ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারবো, আদার টেক্সচারও করতে পারবো। তো আমি একটা টেক্সচার নিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো আরও ফাইল ইফেক্ট এগুলোর মধ্যে প্যাটার্ন, যে প্যাটার্নগুলো আমরা এখান থেকে কালার বানিয়ে নিতে পারবো বিভিন্ন কালার দিয়ে। আমি একটা ব্ল্যাক কালার দিলাম, এখানে এখানে একটি অন্য কালার দিলাম, দেখলাম যে এ ধরনের একটি প্যাটার্ন এখানে তৈরি হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড হিসাবে এ ধরনের একটি কালার দিতে পারি। আরও আমরা দিতে পারি এখান থেকে পিকচার, পিকচারে ক্লিক করার পরে সিলেক্ট পিকচার। তো এখানে আপাতত আমার কোনো পিকচার নেই, এজন্য হচ্ছে না, আসতেছে না, দেখি আছে কিনা। ওয়ার্ক অফলাইন, আমার আসলে পিকচার নেই এখানে। এখান থেকে সিলেক্ট করে দিবেন যেখানে আপনার পিকচার আছে সেখান থেকে একটি পিকচার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড পিকচার দিয়ে দিতে পারবেন তো যদি ব্যাকগ্রাউন্ড কোনো কালার নাই দিতে চান দেখা যাচ্ছে একটা দিয়ে ফেলছেন বা কেউ দিয়ে রেখেছে তখন ব্যাকগ্রাউন্ড পেজ কালারে এসে নো কালার করে দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে বা এটা কোনো কালার থাকবে না এটা হচ্ছে পেজ বর্ডার পেজ বর্ডারে ক্লিক করার পরে এই ধরনের একটা বর্ডার আসলো এখন আমাদের এখানে সেটিংসে নান করা আছে তো আমরা সেটিংসে বক্স করে বা শ্যাডো করে বা 3D করে আমরা দিতে পারি আমরা বক্স করে যদি দিই এবং এই ধরনের একটি পেজ বর্ডার সিলেক্ট করি এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে দিতে পারি অটো কালার আমরা রেড কালার দিতে পারি তো আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব তাহলে দেখব যে বর্ডার চলে আসছে তো পেজ বর্ডার আরো দিতে পারবেন এখান থেকে আমরা 8 দিতে পারি 8 এ ক্লিক করলে অনেকগুলা 8 আমরা এখান থেকে দেখতে পারবো তো যেটা পছন্দ হয় সেটা এখান থেকে পেজ বর্ডার হিসেবে দেওয়া সম্ভব হবে তো এটা যদি পছন্দ হয় তাহলে সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করব দেখব যে এটা পেজ বর্ডার হিসেবে চলে আসছে তো পেজ বর্ডার যদি উঠিয়ে দিতে হয় তাহলে অবশ্যই এটাকে নান করে দিতে হবে এবং এটাকে নান করে দিতে হবে তাহলে ওকে করলে আমরা দেখব যে পেজ বর্ডার উঠে গেছে এখন পেজ বর্ডারে শুধু বক্স আসছে বক্সটাকে আমরা নান করে দিব এবং ওকে করব এটা উঠে গেছে তো এটা যেটা ছিল আগে যেটা ছিল দেখলাম এটা ছিল এটা অবশ্য পেজ বর্ডার হিসেবে আসবে কিন্তু আমি এটাকে নান করে দিলাম নান করে দিয়ে আমি ফাইল থেকে অপশনে ক্লিক করলাম অপশন থেকে অ্যাডভান্স থেকে শো টেক্সট বাউন্ডারিজ এটাতে টিক মার্ক করলাম দেন ওকে বাটনে ক্লিক করলাম এখন দেখছি যে এক ধরনের পেজ বর্ডার আমরা পেয়ে গেছি তো এই পেজ বর্ডার আমাদের প্রিন্টের সময় আসবে না এই যে এই পেজ বর্ডারটা সবাই দেখতে পাচ্ছেন এই পেজ বর্ডারটা আমাদের প্রিন্টের সময় আসবে না জাস্ট আমাদের পেজ সেটআপটাই এটাই আসবে যখন পেজ সেটআপটা থাকে বা যেই সাইজে করা থাকে সেটাই এটা শো করে তো আমরা পেজ লেআউট মেনুতে গেলাম এটা হচ্ছে মার্জিন আমার টপে কত মার্জিন হবে রাইটে আমি যদি কাস্টম মার্জিনে ক্লিক করি তাহলে এই ধরনের একটা টেবিল আমাদের সামনে আসবে তো আমরা সরাসরি এখান থেকে অর্গানাইজ পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ এটাও সিলেক্ট করতে পারি আবার এখান থেকে আমরা যে টেবিলটার আগে আসছিল যে কাস্টম মার্জিনে ক্লিক করে আমরা এই ছোট্ট এই বাটনটাতে ক্লিক করে ওই টেবিলটা এখানে নিয়ে আসতে পারি তো এখান থেকে আমরা দেখিয়ে দিব যে আমাদের টপে কত হবে টপে দেখাচ্ছে 5 আমাদের যত দরকার ততই আমরা দিব রাইট বটমে 5 দিলাম রাইটে 5 দিলাম এবং পেপারটা সাইজ দেখিয়ে দিতে হবে পেপারটা কোন সাইজে হবে A4 নাকি লিগ্যাল নাকি যেটা হবে সেটা দেখিয়ে দিতে হবে আমার লিগ্যাল দরকারের জন্য লিগ্যাল দিলাম এটা হতে পারে এখান থেকে পোর্ট্রেট এখন যে পজিশনে আমাদের পেজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ হচ্ছে শোয়ানো অবস্থা আমরা ল্যান্ডস্কেপ এখানে ডাবল ক্লিক করলাম দেখলাম যে এটা শোয়ানো অবস্থায় চলে গেছে তো এই পেজটাকে আমরা আবার পোর্ট্রেট করলাম তো এটা আবার খাড়াখাড়ি অবস্থায় চলে আসছে আমরা ফাইল থেকে অপশন মেনু থেকে অ্যাডভান্সে ক্লিক করে শো টেক্সট বাউন্ডারিজ এটা উঠিয়ে দিব শো টেক্সট বাউন্ডারিজ দেন ওকে বাটনে ক্লিক করব দেখব যে আমাদের বাউন্ডারিজটা নেই তো এখন আমরা দেখলাম যে আমাদের একটা পোর্ট্রেট পরবর্তীতে যদি আমাদের একটা ল্যান্ডস্কেপ দরকার হয় তখন আমরা কি করব তখন আমরা নিচে সেই পেজটার যেখানে আমাদের ল্যান্ডস্কেপ দরকার হবে সেই তার উপরের পেজটাতে নিচের দিকে কার্সারটা রাখবো এবং পেজ সেটআপ ক্লিক করব পেজ সেটআপে তারপরে আমরা এখান থেকে আমরা দিস পয়েন্ট ফরওয়ার্ড করব দিস পয়েন্ট ফরওয়ার্ড এবং এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করব তারপরে ওকে বাটনে ক্লিক করব তাহলে দেখব যে আমাদের উপরের পেজটা পোর্ট্রেট আছে আর নিচের পেজটা আমাদের ল্যান্ডস্কেপ হয়ে গেছে অর্থাৎ আমরা এটার মাধ্যমে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিতে পারি তো এখানে আরো একটু কাজ আছে এবং সেটা হচ্ছে আমরা যখন প্রিন্ট করব কোনো কিছু প্রিন্ট করব তখন নরমালি পেজ সেটআপের কাজ থাকে তো আমরা কন্ট্রোল প্লাস পি চেপে এই ধরনের প্রিন্ট বক্স নিয়ে আসব তো এখান থেকে প্রিন্টার নাম সিলেক্ট করে দিতে হবে যে কোন প্রিন্টারে প্রিন্ট করব এখান থেকে প্রিন্ট অল পেজ বা আমরা কোন ধরনের পেজ প্রিন্ট করব প্রিন্ট কারেন্ট পেজ বা কত থেকে কাস্টম প্রিন্ট এটা দিলে কত থেকে কত এটা আসবে তো আমরা প্রিন্ট কারেন্ট পেজ দিলাম তারপরে এখানে আর কি অনেকগুলো অপশন আছে এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে এটা পেপার সাইজটা কেমন হবে এই যে এখান থেকে পেপার সাইজটা কেমন হবে কোন পেপারে প্রিন্ট হবে সেটাও এখান থেকে দেখিয়ে দিতে পারবেন তো এটা মূলত তারপরে লাস্টে প্রিন্ট বাটনে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে তো মূলত প্রিন্ট সেটআপ এবং পেজ সেটআপ এই দুইটাই আমরা দেখলাম এবং বুঝলাম এখানে আর তেমন কোনো কাজ নেই পজিশন র‍্যাপ টেক্সট এগুলো আমরা এর আগে দেখিয়েছি বিভিন্ন ধরনের পিকচার নিয়ে আসলে বা শেপস নিয়ে আসলে এগুলার কাজ হয় পূর্বে আমি ইনসার্ট মেনুর মধ্যে বিশেষ করে এই কাজগুলো দেখিয়েছি তো এখানে আরো একটু কাজ আছে আমি কন্ট্রোল এ দিয়ে ব্যাক স্পেস দিয়ে সব ক্যান্সেল করে দিলাম পেজ সেটআপ থেকে আমি এটাকে পোর্ট্রেট করলাম এবং এটাকে আমরা কলামে পরিণত করলাম যেমন হচ্ছে টু কলাম আচ্ছা তার আগে আমাদের ওইটা দরকার যেটা হচ্ছে কলাম নিয়ে আসতে হলে আমাদের বুঝতে হবে যে কলাম হচ্ছে কিনা এই জন্য আমরা এটা নিয়ে আসলাম এখন এটা হচ্ছে আমরা যদি কলাম সিলেক্ট করি এটাকে টু কলাম বা থ্রি কলাম করলে এটা 2-3 হয়ে যাবে এটা টু কলামে হয়ে গেছে অর্থাৎ এখানে যদি কিছু টাইপ করেন এটাকে আমি এগুলা পেস্ট করলাম তাহলে দেখলাম যে এটা একটা কলাম এবং এটা একটা কলাম হয়ে গেছে অর্থাৎ আমার পেজটা দুইটা ভাগ হয়ে গেছে এখান থেকে লেখা শুরু হয়ে গেছে এবং এখানে গিয়ে শেষ হয়ে গেছে আবার লাস্ট এখান থেকে আবার উপরের দিকে চলে আসছে এখান থেকে এখানে শেষ হয়ে আবার এই পেজ থেকে শুরু হয়ে গেছে তো আমরা এখান থেকে এরকমভাবে থ্রি কলামও করতে পারি আমরা কন্ট্রোল জেড দিয়ে উপরের দিকে চলে গেলাম তো এখন আমরা এটাকে যদি টু কলাম করি এতটুকু হয়ে গেল তো আমরা এখানে সামথিং লিখলাম লেখার পরে যদি এদিকে আবার লিখতে চাই যে এখান থেকে এটুকুই শেষ করব এবং পরে করব 2 নম্বর কলামে এখানে লিখব তো এর জন্য আমরা পেজ ব্রেকে করব এটাতে ক্লিক করব কলামে ক্লিক করলে এদিকে আবার শুরু হয়ে যাবে এখন এদিকে লিখতে পারবো কিন্তু এটা না করলে আমরা এটা পারতাম না আমরা এটা কপি করলাম এবং যদি পেস্ট করতে আচ্ছা কলাম সহ কপি হয়ে গেছে তো আমরা এর মধ্যে আচ্ছা আমাদের আর আগের কিছু কপি নাই তো আমার মনে হয় জিনিসটা আপনারা সবাই বুঝতে পারছেন যে এই কলামটা টাইপিং শেষ হয়ে গেলে এই কলামটা পুরা লেখা শেষ হয়ে গেলে আবার এখান থেকে 2 নম্বর কলামে লেখা শুরু হবে এবং যদি আমাদের মাঝখানে প্রয়োজন পড়ে যে আমি এই কলামে লিখব না এই কলামে চলে আসব তাহলে পেজ ব্রেকে ক্লিকের মাধ্যমে এই কলাম থেকে এই কলামে আসা সম্ভব হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কোনো কিছু প্রয়োজন হলে যেটা আমি দেখাচ্ছি না বা যেটা মিস হয়ে যাচ্ছে সেগুলো যদি আপনারা প্রয়োজন মনে করেন যে এটা শিখতে হবে বা এটার কাজ আছে প্রয়োজনীয় সব কাজে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের জন্য পরবর্তীতে সেই বিষয়ের উপরে ভিডিও করে দেব অথবা আপনাদের সাথে কন্টাক্ট করে সেই বিষয় সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।